নীলফামারীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে, পাশাপাশি বাড়ছে শ্রমজীবী মানুষের দুর্ভোগ। এই বিষয়ে বিস্তারিত জানাতে সদরের 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে নীলফামারীতে শীতের তীব্রতা কিন্তু প্রচণ্ডভাবে বেড়েই চলেছে, কোনো মতেই শীত কিন্তু কমছে না এই অঞ্চলে। গতকাল নীলফামারীতে শীতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজকের তা বেড়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তারপরেও উত্তর পশ্চিমের বয়ে যাওয়া হিমেল কনকনে বাতাসের কারণে শীতের তীব্রতা কিন্তু প্রচণ্ড আকারে ধারণ করেছে। আপনারা দেখছেন যে এই সময় আমরা সৈয়দপুরের 100 শয্যা হাসপাতালের সামনে অবস্থান করছি। এখানে সকাল থেকেই শীতজনিত মানে শীতের প্রকোপ যত বাড়ছে ততই কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, এবং পাশাপাশি শ্রমজীবী মানুষের দুর্ভোগ কিন্তু চরমে উঠছে। এইখানে আমরা সকাল থেকে অবস্থান করছি, তো আমরা দেখেছি যে সকাল থেকে একের পর এক রোগী শিশু শীতজনিত রোগে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে, এবং প্রতিদিন আমরা এখানে ডাক্তারের সাথে কথা বলে জেনেছি যে প্রতিদিন শত শত রোগী আউটডোরে শীতজনিত রোগে, বিশেষ করে শিশুরা শীতজনিত রোগে নিউমোনিয়া, কাশি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। ডাক্তাররা বলছে যে এটি শীতজনিত রোগে বাচ্চাদের যদি শীত একটু বেশি লাগে তাহলে কিন্তু এই শীতজনিত রোগে তারা আক্রান্ত হতে বাধ্য। তারা পরামর্শ দিচ্ছে যে যাতে এই বাচ্চাদেরকে গরম কাপড় এবং এই মুহূর্তে বাসি পচা যাতে বাচ্চাদেরকে খাওয়ানো না হয়, তাদেরকে যাতে ভালোভাবে রাখা যায়। তো পুরো নীলফামারী জুড়ে কিন্তু শীতের তীব্রতা কোনো মতেই কমছে না। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম নীলফামারীতে।